বন্ধুরা, আমরা সকলেই জানি কাবা ঘর হলো মহান আল্লাহ তাআলার ঘর এবং প্রত্যেক মুসলিম জাহানের পবিত্রতম স্থান। আর এই ঘরকে লক্ষ্য করেই পৃথিবীর সকল মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দগী করে থাকেন। এমনকি বিধর্মীরা পর্যন্ত এই পবিত্র ঘরকে সম্মান প্রদর্শন করে থাকে। আর আপনারা জানলে অবাক হবেন যে এই ঘরটি হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। কিন্তু তারপরেও এই প্রথম ঘরকে কেন্দ্র করে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যেগুলো ঘটনা মানুষকে হতভম্ব করে দেয়। বন্ধুরা, আপনারা কি জানেন কাবা ঘরের উপর দিয়ে কোনো বিমান অথবা কোনো পাখি উড়ে যেতে পারে না, আর যদি ভুলক্রমে উড়ে যায় তাহলে সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এটা আসলেই কি সত্যি? কিন্তু এ বিষয়ে বর্তমানে সায়েন্স কি বলে? বিজ্ঞানীরা এটিকে রিসার্চ করে এর আসল সত্যতা পেয়েছেন এবং তারা আল্লাহর এই ঘরের প্রতি বিশ্বাস এনেছেন। তবে কিছু বিধর্মীরা এই সত্যটাকে মিথ্যাতে পরিণত করার জন্য বিমান নিয়ে যখন কাবা শরীফের উপর দিয়ে উড়াল দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক তখন সেই বিমানটির সাথে এমন কিছু হয়েছিল যা জানলে আপনিও চমকে যাবেন। তবে কি হয়েছিল সেই বোয়িং 707 বিমানটির সাথে, আর কেনই বা এই বিমান দুর্ঘটনার কথা আজ নেট দুনিয়ায় ভাইরাল? এ সকল কিছুর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বিমান দুর্ঘটনার ঘটনাটি জানার আগে আপনারা সর্বপ্রথম এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা হজ পালন করতে এসেছেন এবং হজ পালন করতে এসে উনার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন বান্দা যে কোনোভাবে কাবা ঘরের দরজার উপর উঠে পড়েছেন এবং তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু ভিডিওটিতে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন তিনি সেখানে ওঠা মাত্রই ওনার শরীরের কাপড় খুলে গেছে এবং তিনি কোনোভাবেই আটকাতে পারছেন না। কিন্তু তিনি পবিত্র ঘরের সাথে আর কোনো কিছুই করার আগে কাবা ঘরের একজন রক্ষক উপরে উঠে ওনাকে নিচে নামিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা সকলেই জানি এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা পবিত্র কাবা ঘরের মতো পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র এই ঘরকে তাওয়াফ করেন। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পবিত্র কাবার দিকে মুখ করে সারাদিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন। বন্ধুরা, পবিত্র কাবা শরীফ যেমন পবিত্র জায়গা, ঠিক সেভাবে পবিত্র কাবা শরীফ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র কাবা ঘর অলৌকিকভাবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদের জন্য তৈরি করে দিয়েছেন। পবিত্র কাবা ঘর অনেকবার নবনির্মাণের প্রয়োজন হয়েছে। বন্ধুরা, কাবা ঘর নবনির্মাণের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সবচেয়ে বড় নবনির্মাণ করা হয়। আর সেই সময়ে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটিকে নিয়ে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়েছিল। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরের উপর পাথরটিকে রেখে পবিত্র কাবা ঘরের এক কোণে প্রতিস্থাপন করেন। বন্ধুরা, আপনারা মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন সেটা ছাদহীন একটি ঘর ছিল যার দুই দিকে দরজা ছিল। আর সেই সময় পবিত্র কাবা ঘরে যে কেউ প্রবেশ করতে পারত। আর সেই সময় পবিত্র কাবা ঘর নির্মাণ করার জন্য পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজ পর্যন্ত সেই পাথরগুলো রয়েছে যেগুলো হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। সর্বপ্রথম কাবা ঘর ফেরেশতাগণ নির্মাণ করেন, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, হযরত শীশ আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, আমালিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মোজার সম্প্রদায়, মক্কার কুরাইশগণকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। এরপর 64 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং 12তম বার 1040 হিজরিতে ওসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ। এটাই আজ পর্যন্ত কাবা ঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কাবা ঘরে হাত দেওয়া হয়নি। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা বাক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা ইমরান আয়াত 96। অনেক তফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে
মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। ঠিক তেমনি কাবা ঘরের সামনে এই অদ্ভুত ঘটনাটি দেখুন। বন্ধুরা, এই মানুষটির কর্মকাণ্ড দেখুন। একটিবার দেখুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন কাবার উপরে একজন মানুষ পানি ছিটাচ্ছে। আসলে বন্ধুরা, এই মানুষটি একজন অমুসলিম। তিনি যে কোনোভাবে পবিত্র কাবা ঘরের প্রান্তরে প্রবেশ করে ফেলেছেন এবং তিনি সেখানে প্রবেশ করা মাত্র পবিত্র কাবা ঘরের উপরে পানি ছিটানো শুরু করেছেন। তবে তিনি এটা বেশিক্ষণ পর্যন্ত করতে পারেননি, কেননা তাড়াতাড়ি সেখানে কাবা ঘরের নিরাপত্তা কর্মীরা এসে হাজির হয়ে যায় এবং ওনাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা হজ পালন করতে এসেছেন এবং হজ পালন করতে এসে ওনার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ভেসে উঠেছে, সুবহানাল্লাহ। আপনারা কি জানেন পবিত্র কাবা ঘরের উপর দিয়ে কেন কোনো প্লেন উড়ে যেতে পারে না? নিশ্চয়ই জানেন না। আসলে বন্ধুরা, মূলত কাবার উপর দিয়ে বিমান না চলার বিষয়টি পুরোটাই ধর্মীয় কারণে। সৌদি কর্তৃপক্ষ কাবা ঘরের সম্মান ও হাজিদের হজ পালনে যাতে কোনো অসুবিধা না হয়, এজন্য কাবা তথা মক্কার উপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু এই বিষয়টিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবা পৃথিবীর মাধ্যাকর্ষণ কেন্দ্র হয়, কাবা ঘরের উপর দিয়ে পাখি বা বিমান উঠতে না পারার দাবি প্রচার করা হয়, যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং প্রমাণ পাওয়া যায়নি। কুদরতের দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র এবং সূর্য অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায়ে কাবা শরীফ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। কাবা ঘরটি আল্লাহ তাআলার আরশে মুয়াল্লামার ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুর আকৃতি অনুসারে স্থাপন করেন। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম উভয়ই আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুর আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকতেন। ভৌগোলিক দিক দিয়ে মক্কা এবং আরব উপদ্বীপ এশিয়া ও ইউরোপ আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত। মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ কাবা ঘর মক্কাতেই স্থাপন করেন। এটার মূল কারণ, পৃথিবীর এমন কিছু শহর স্থান আছে যার উপর দিয়ে কোনো এরোপ্লেন উড়ে যায় না। অনেকে কিছু নিজস্ব আরোপিত ব্যাখ্যা দাঁড় করায় যেগুলো সত্য নয়, কিন্তু এর একটি কারণ হলো সেই শহর অঞ্চলের পাশে কোনো এয়ারপোর্ট নেই, অর্থনৈতিক কারণে এরোপ্লেন সেই স্থান দিয়ে যায় না। আর সবচেয়ে বড় কারণ হলো সেই দেশের কর্তৃপক্ষ সেই সমস্ত শহর বা অঞ্চলকে কমার্শিয়াল প্লেনের জন্য এয়ারওয়ের বাইরে রেখেছে আইন করে। এর মানে এই না যে জরুরি প্লেন বা হেলিকপ্টার সেই স্থানের উপর দিয়ে যায় না। কোনো প্লেন চাইলেই যে কোনো স্থান দিয়ে যায় না বা যেতে পারে না। পৃথিবীর সমস্ত প্লেন রুট ম্যাপ প্ল্যান আগে থেকে নির্ধারিত থাকে। এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, উচ্চতার স্তর থাকে, একে এয়ারওয়ে বলে। কিছু কানেক্টিং পয়েন্ট থাকে, তাই তো সেজন্য সৌদি সরকার মক্কা নগরের ওপর দিয়ে প্লেন যাতায়াত নিষেধ রেখেছে। অন্য কোনো কারণ নেই, জরুরি প্লেন হেলিকপ্টার এই শহরের উপর দিয়ে ঠিকই যাতায়াত করে। এগুলো ব্যাপার নিয়ে অনেকের মুখে অনেক অদ্ভুত ঘটনা শুনতে পাওয়া যায়, এগুলো সম্পূর্ণ কাল্পনিক। আপনারা এগুলো ঘটনা নিজের অন্তরে পোষণ করবেন না, বিষয়টি ভালোভাবে জানবেন। কাবা শরীফের উপর দিয়ে বিমান যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ সৌদি সরকারের আইনের আওতায়, তাই কোনো প্লেন বা উড়োজাহাজ এখান থেকে যাতায়াত করে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন।